এখনো ব্রাশও করেনি কিন্তু খেয়ে নিয়েছে, এত পেরত। তো এখন এসে আমি বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি কি বলে পড়ে যাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট থেকে যে প্রোগ্রামটা হচ্ছে ওইটা প্রোগ্রাম, তো আমি খুবই লেট, অ্যাকচুয়ালি আমার থাকার কথাও ছিল না, কিন্তু থেকে গেছি, এখন যাচ্ছি। আমার অনেকটা ফোনও এসে গেছে সকাল থেকে, কিন্তু কিছু আর করার নেই, এখন যাচ্ছি আমি। দেখি গিয়ে তো নিশ্চয়ই পাবো, আজকে জাস্ট মানে যে মানে যেরকম যাওয়া যায় ওরকম যাচ্ছি, তো মানে কিছু না, জাস্ট এমনিতেই মুখে ক্রিম দিয়েছি আর যাচ্ছি। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, ভাবলাম একটু ব্লগ করি যেহেতু প্রোগ্রামেও যাচ্ছি। চলো আমি বের হয়ে দেখি রেশমি আর দেবাঞ্জলি খাচ্ছে বসে। এই যে আমি বের হয়েছিলাম এখান থেকে বসেই দেখছি। তো আমরা দুজন এখন যাবো একটু ঋষির ঘরে। ইয়েস এই যে রেশমি এখন ট্রাই করছে রিবনটা বাঁধার, কিন্তু আমি জানি ও পারবে না ভালো করে বাঁধতে। আর এই যে গুড্ডু ইজ অলসো হেল্পিং আস। সকাল থেকে এত কিচ্ছু করার পর এখন গিয়ে আমি ঘরে এসেছি, দুটা টিউশন করে এখন ঘরে এসেছি। আমি নিজের ঘর থেকে গিয়েছিলাম টিউশনে, টিউশন করে এখন ঘরে এসেছি। এখন একদম টাইম নেই, 4:30 বাজে আমার, আর সেটা দুটার টিউশন আজকে করেছি, করে একটু টায়ার্ড হয়ে গেছি। তো এখন একদম ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে। 4:30 বাজে, হাফ এন আওয়ারের একটা ব্রেক আছে আমার কাছে, তার মধ্যে আমি ফ্রেশ হয়ে যাবো, 5টা থেকে আমার অনলাইন ক্লাস আছে, তারপর টিউশন আরও। সো বন্ধুরা, ঘরে আসার পর থেকে তোমাদের সাথে আর কথা হয়নি, কারণ হচ্ছে কি আমি প্রচণ্ড বেশি টায়ার্ড। অ্যাকচুয়ালি ঘরে এসে একটা টিউশন করেছি অনলাইন, তারপরে ঋষি ওরা এসেছিল, তারপরে একটু সময় গল্প করেছি, জাস্ট হাফ এন আওয়ার গল্প করেছি, আমি টিউশনে চলে গেছিলাম, এসেছি। এখন যা খিদা পেয়েছে আমার, সকালে পোলাও খেয়ে বেরিয়েছিলাম, পোলাও না সরি মানে ভাত ভাজা যেটাকে বলে সেটা, কিচ্ছু খাওয়া হয়নি। ঋষির ঘরে চা খেয়েছিলাম, এখন এটা খাচ্ছি বসে আমি, কারণ মা এখন ভাত বসিয়েছে, ভাত হলে খেয়ে নেবো। এখন 9:30 বাজে, জানি না আজকে কতটুকু কি ব্লগটাকে কন্টিনিউ করবো, যদি না বেশি বড় হয়ে থাকে তাহলে কালকের দিনটাকেও প্লাস করে নেবো। অ্যাকচুয়ালি কালকে তো আমার শেষই করা হয়নি ব্লগটা, ভাবলাম আজকে কন্টিনিউ করি। আজকে যেখানে টিউশনে যাবো নদী পার হয়ে যাবো, তোমাদের সাথে একটা শেয়ার করা যেতে দিই পারি, তো চাই না কতটুকু কি শুনতে পারি। এই দেখো বন্ধুরা, এই যে এই নৌকাতে উঠবো এখন, লঞ্চটা আজকে যাচ্ছে না, তো আমি নৌকাতেই এখন উঠবো।
সব বন্ধুরা এসে গেছে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে না জানটা দিয়ে যায়। এই দেখো সিঁড়িগুলো, একটা টিউশন শেষ হলো, আরেকটা করাবো, এখন দুটা এখানে করি আর কি টিউশন। আর শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, বিশ্বাস কর না, পুরো বন্ধ হয়ে আছে। এই মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, জানি না কেন সর্দি হলে আমার চোখ মুখের অবস্থা থাকে না, পুরো একদম ডার্ক সার্কেল এসে যায়, মুখটা যেন শুকিয়ে কাঠ হয়ে যায়। তো জাস্ট নাও শেষ হলো আমার টিউশন, এখানে লঞ্চও পেয়ে গেছি, তো চলো এখন বেরিয়ে যাই, গিয়ে আবার টিউশন আছে। এই যে এই দেখো বার্থডে গিফট, ওর কয়েকদিন আগে বার্থডে গেছে, গিফটটা আমি পাচ্ছি, কিন্তু আমি গিফট না দিয়েই খেয়েছি বার্থডে। থ্যাংক ইউ, ছমাস পরে আমি গিফটটা পেয়েছি, ছমাস পরে, ও মেবি ছমাস পরে, এক বছর পর নাও পেতে পারি। আমি আমার বার্থডে গিফট পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কইছি তো আমি তোরে। ওয়েলকাম ওয়েলকাম। আমি এখন যাচ্ছি, কারণ আমি পুরো টায়ার্ড, আমার মুখটা দেখলে তোমরা বলবে যে এত কালো লাগছে। ঠিক আছে চল বাই 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 বাই, সব ফেলে চলে যাচ্ছি। এই যে এই দেখো বার্থডে গিফট, ওর কয়েকদিন আগে বার্থডে গেছে, গিফটটা আমি পাচ্ছি, কিন্তু আমি গিফট না দিয়েই খেয়েছি বার্থডে। থ্যাংক ইউ, ছমাস পরে আমি গিফটটা পেয়েছি, ছমাস পরে, ও মেবি ছমাস পরে, এক বছর পর নাও পেতে পারি। আমি আমার বার্থডে গিফট পাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কইছি তো আমি তোরে। ওয়েলকাম ওয়েলকাম। আমি এখন যাচ্ছি, কারণ আমি পুরো টায়ার্ড, আমার মুখটা দেখলে তোমরা বলবে যে এত কালো লাগছে। ঠিক আছে চল বাই 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 বাই, সব ফেলে চলে যাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান, তো দেখে বুঝতে পারছো পুরো টায়ার্ড ফেস, 5টা বাজে এখন, এখন খেতে বসেছি আমি, মানে সেটাকে লাঞ্চ বলবো না কি বলবো জানি না। আমি অ্যাকচুয়ালি কোনো কোনো সময় টিউশনগুলো মিস হয়ে যায়, সেই শিলচর যাওয়াটাও থাকে তার জন্য, তো সেগুলো আমাকে মেকআপ করতে হয়, আমি এগুলো মেকআপ করেই ছাড়ি তারপর। তো যাই হোক, তার জন্য একটু টাফ হয়ে যায় আমার জন্য। তো সকাল 11টা থেকে এখন অবধি চলছে, স্টিল চলবে, কারণ এখন আর 3টা টিউশন বাকি রয়েছে। দেখতে পাচ্ছো আমার টুটুই পাখি বসে আছে, আমার গ্যাস হয়েছে, বমি করেছে কয়েকবার। এই যে আমি গান লিখছি, আর এই দেখো বান্দর, বাঁদর, গাছের বাঁদর। ঠান্ডা প্রায় চলেই এসেছে, তার জন্য আমি স্টলটা ইউজ করছি, মানে মুখটা জাস্ট ক্লিন করে আসলাম না, তো একটু ঠান্ডা লাগছে এখন। আর গলা টোলা শুনে তো বুঝতেই পারছো যে অবস্থা খুবই খারাপ, সেই কত দিন হয়ে গেছে গানই করছি না, কীভাবে গান করবো, গান করলে যা বিচ্ছিরি লাগে শুনতে, নাকটা পুরো বন্ধ, আর ওই সময় পুরো কাশি এসে যায়। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, যতদূর পেরেছি শেয়ার করেছি। একটু করে কমেন্ট করলে কী হয় জানো, একটু দেখি তো ভালো লাগে, একটু মোটিভেট হই। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই বাই, গুড নাইট। কী শুয়ে পড়েছে, আমার পাখি ছুঁয়ে পড়েছে, আমার পাখি ছুঁয়ে পড়েছে।